নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। আজ আমরা বন্ধু ব্যাকরণের আরেকটা নতুন টপিক, এই যে বানান, আমরা যেসব বানান সচরাচর ভুল লিখে থাকি, আমরা কনফিডেন্স সঙ্গে বলি যে আমরা ঠিক লিখছি কিন্তু আসলে সেটা ভুল, আমরা কনফিডেন্স নিয়ে পরীক্ষায় উত্তর লিখি আসলে সেটা ভুল লিখি, সেই সংক্রান্ত আজ 15টা বানান কিন্তু আমি তোমাদের শেখাবো। এই বানান সংক্রান্ত শুদ্ধ বানানের মানে শুদ্ধ বানান সংক্রান্ত আগে একটা ভিডিও আমি করে দিয়েছি, এটা আছে পর্ব 2, কিন্তু বানান সংক্রান্ত আমার 8-10টা ভিডিও আপলোড করা আছে, টোটালটা যদি তোমরা পরপর দেখতে থাকো তাহলে বন্ধু তোমাদের পক্ষে লেখাটা কিন্তু ইজি হবে, কারণ প্রত্যেকটার সঙ্গে একটা একটা লিঙ্ক আপ করা থাকে, তো লিঙ্ক ছেড়ে দেখলে পরে কিন্তু সমস্যা। এবং এই গ্রামার সংক্রান্ত প্রত্যেকটা ভিডিও কমপ্লিটলি দেখতে হয়। এবার আমার ভিডিও বলে বলছি না বন্ধু যে আমার ভিডিও দেখতে হবে, এটা নয়, ভালো লাগলে অবশ্যই তোমরা দেখবে, না লাগলে কেন দেখলে, আমি জোর করলে তো কখনোই দেখবে না, সেটা কখনোই কিন্তু নয়। আসলে ব্যাপারটা কি বলতো, আমার হোক আর যারই হোক না কেন, তুমি যদি কোনো একটা বিষয় কমপ্লিটলি না দেখো তাহলে কিন্তু ব্যাপারটা বুঝবে না আসলে ব্যাপারটা কি বলা হচ্ছে। তারপরে ইন্টারেস্টিং যদি গ্রো করা হয়ে যায় তাহলে তো অবশ্যই তুমি কিন্তু দেখবে, অনেকে আছে ইন্টারেস্টটাকে মানে একটা এমন একটা কথা বলে দিল যে লাস্ট পর্যন্ত দেখো আসলে কিন্তু সেটা ফাঁপা, শূন্য, ফানুস কিছুই কিন্তু নয়। ফলে তোমরা একটুখানি আলোচনা শুনলে বুঝতে পারবে যে ব্যাপারটা ক্লিয়ার নিয়ে না, স্যার ঠিকঠাক বলছে কিনা, তাহলে অবশ্যই তুমি কমপ্লিটলি ভিডিও দেখবে, তুমি তখন অটোমেটিক নিজের প্রয়োজনে তাকে কিন্তু দেখে ফেলবে বন্ধুরা। ফলে গ্রামার যেটাই দেখো না কেন কমপ্লিটলি মনোযোগ সহকারে দেখলে পরে কিন্তু একটা ধারণা তোমার সামনে কিন্তু হাজির হয়ে গেলে, স্কিপ করে করে যদি দেখো তাহলে কিন্তু সমস্যা কিন্তু তোমাদের কিন্তু তৈরি হবে। দেখো বন্ধু, আজ এই শুদ্ধ বানান সম্পর্কে তো 15টা ভিডিও আমি তোমাদের কিন্তু মানে 15টা শব্দ সংক্রান্ত জিনিস আমি তোমাদের কিন্তু আজ শেখাবো। দেখো প্রথমে যে শব্দটা লিখেছি মনীষী, এই যে মনীষী শব্দটা পরীক্ষায় খুবই আসে এবং আমরা ভুল লিখি। আমরা কি করি জানো তো, এই যে মনীষী, দেখো কেন ভুল লিখে জানো তো বন্ধুরা, আমরা জানি মনি বানানটা এই যে দন্ত নয় সে থাকে মনি, এরকম মনি বানানটা আমরা শিখেছি, ফলে মনি বানানটা তখন দীর্ঘি না দিয়ে তখন এখানটা হস্যিতি দিই, কিন্তু সেটা মনির ক্ষেত্রে, কিন্তু ঋষি যখন হবে মনীষী তখন কিন্তু দুটোতেই কিন্তু বন্ধু দীর্ঘিকার হয়ে যায়। দুটোতেই কি হয়ে যায় বলো তো বন্ধু, দীর্ঘিকার। কখনোই মনি বানান হস্যি বলে মনীষী বানানে কখনোই কিন্তু হস্যিকার কিন্তু বন্ধু হবে না, এটা সবসময়ের জন্য কিন্তু তোমরা মাথায় রাখবে, ক্লিয়ার। পরেরটা কি লিখেছি মধুসূদন, দেখো এই যে মধুসূদন বানানটা কি করে দেখো বন্ধুরা তোমরা ঠিক করতে পারো, কিভাবে ঠিক করতে, পার্টিকুলার যদি তোমাকে জিজ্ঞাসা করে বন্ধু মধু বানান কি, তাহলে অবশ্যই তুমি মধু বানান নিশ্চয়ই মদ হয়শই লিখবে, ক্লিয়ার। এবার সুদন বানান কি তোমাকে পার্টিকুলার যদি জিজ্ঞেস করা হয় তাহলে পার্টিকুলার দন্ত সয়দীর্ঘ দনি লিখবে, তাহলে মধুসূদন বানানটা আমি যদি পাশাপাশি লিখবো তাহলে মদ হয়শ দন্ত সয়দীর্ঘ দদন্ত না, কিন্তু আমরা কী করি জানো তো, উদর পিণ্ডি বুদর খেলে চাপিয়ে দিই, এই দীর্ঘটাকে আগে লিখে ফেলি, হস্যটাকে কিন্তু পরে লিখে ফেলি, আমাদের এই সমস্যা কিন্তু হয়ে থাকে। বা আরও সহজ একটা তত্ত্ব দিয়ে তোমাদের শেখাতে পারি, দেখো বন্ধু এই মধু নামক একটা অসুর ছিল, ঠিক আছে, সেই মধু নামক অসুরকে সুদন মানে বধ করেছিল, কৃষ্ণ মধু নামক অসুরকে বধ করেছিল বলে কৃষ্ণের আরেকটা নাম হয়েছিল কিন্তু মধুসূদন, ফলে মধু একটা নাম বা মধু হানি যেটা থাকে আর সুদন মানে বধ করা, ফলে এদিক থেকেও কিন্তু আমাকে একে মনে করা কিন্তু যেতে পারে। পরে দেখো বন্ধু কি, এই যে সন্ন্যাসী, এই যে সন্ন্যাসী, এই যে সন্ন্যাসী, এই বানানটা পরীক্ষায় খুব আসে, সন্না সন্না, দেখো সন্না সন্না, এই যে দেখো দুটো না উচ্চারণ হচ্ছে না সন্না, দুটো না উচ্চারণ হচ্ছে এ, এই যে এ সন্না, এই যে এ, ঠিক আছে, সি, এই যে ফলে সন্ন্যাসী বানানতে দন্ত স নয়ে নয়ে জফলা আকার, তারপর হচ্ছে দন্ত সয়, যে দন্ত স নয়ে নয়ে জফলা আকার দন্ত সয় দীর্ঘ, ঠিক আছে, এই সময়যুক্ত নাসি সুতরাং হচ্ছে সন্ন্যাসী, বলে সন্ন্যাসী বানান হচ্ছে দুটো ন তারপরে জফলা তারপরে আকার তারপর দন্ত সয়ে দীর্ঘ, ক্লিয়ার। তারপর দেখো বন্ধুরা এই যে শ্রমজীবী, শ্রমজীবী বানানটা আমরা ভুল লিখি জানো তো বন্ধুরা, শ্রমজীবী বানানটা আমরা ভুল লিখি, এই যে এখানেও কিন্তু দুটোই দীর্ঘিকার, কিন্তু আমরা কি করি জানো তো বন্ধুরা, একটা হস্যিকার করে ফেলি, এটা কিন্তু আমাদের ভুল, কিন্তু সবসময়ের জন্য এই ক্ষেত্রে একটা ক্লু দিয়ে দিই, মনে রাখবে সব থেকে সহজ, জীবী বানানটা, এই জীবী বানানটা যেখানে যেভাবেই যুক্ত হোক না কেন কোনো দিন কখনো পরিবর্তন হবে না, কি বললাম বন্ধুরা, এই জীবী বানান যেখানেই যেভাবেই যুক্ত হোক না কেন এ কোনো দিন কখনো কিন্তু পরিবর্তন হবে না, ফলে শ্রম বানান তাহলে সরফলাম আর জীবী বানান বর্গে জয় দীর্ঘি পয় দীর্ঘি, সুতরাং আলাদা করে আমি কেটে লিখলে পরে হয়ে যাবে। আমাদের সমস্যাটা কী হয় জানো তো বন্ধু, আমাদের সমস্যাটা হয় জানো তো, আমরা সব মুখস্থ নিয়ে ব্যস্ত, ফলে মুখস্থ করে আমাদের এমন বাজে অবস্থা হয়ে যায় যখন মুখস্থটা আমরা ভুলে যাই তখন আমরা উদর পিণ্ডি উদর খেয়ে চাপিয়ে ফেলি, কিন্তু একটু ক্লু নিয়ে একটু তত্ত্ব দিয়ে যদি হয় তাহলে আমার বোঝার পক্ষে সুবিধা হয়। আমি বাজারে যে বইটা আনতে এনে মানে আনতে চলেছি উচ্চ মাধ্যমিক বইটা প্রিন্টেড হয়ে গেছে, এবছর তোমাদের আমি দিয়ে দেবো জানুয়ারির পরে, আমি তোমাদের মানে মার্চেই আমি শেষের দিকে আমি বাজারে আনবো, তখন তোমরা দেখে নেবে, বা আমি গ্রামার যে বইটা বার করতে চলেছি প্রিন্টিংয়ে আছে সেখানে গ্রামার সম্পর্কে ডিটেলস অতি সহজে কীভাবে বন্ধুরা মনে রাখতে পারবে সেই তত্ত্বগুলোকে কিন্তু আমি আনার চেষ্টা করেছি। প্রচলিত যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণ থেকে বেরিয়ে এসে সাধারণভাবে ছেলেদের মনে রাখা যায়, ব্যাকরণ ভীতি দূর করা যায়, তারা ব্যাকরণে যাতে নিজেই সিদ্ধস্ত হতে পারে সেই তত্ত্বগুলো কিন্তু আমি তাদের সামনে আনার কিন্তু চেষ্টা করেছি।
ক্লিয়ার। দেখো বন্ধু, এই যে শ্রমজীবী বানানটা বলে দিলাম, জীবী বানান যেখানে যুক্ত দীর্ঘিকার নিয়ে যুক্ত হবে। তারপর দেখে যে বাল্মীকি বানানটা, দেখো এই যে বাল্মীকি বানানটা, বয়কা লয়ময় দীর্ঘি কয় হস্যি, বাল্মীকি কয় হস্যি, কি কি বানান কি কয় হস্যি, তাহলে বাল্মিক বল্মিক থেকে হচ্ছে বাল্মীকি, তাহলে বল্মিক ব লয়ময় দীর্ঘি কা বল্মিক, যে সংস্কৃত বল্মিক শব্দ ওই পোকার যে ঢিপি সেখানে বাল্মীকি শব্দটা এসেছে, ফলে বল্মিক দীর্ঘিকার থেকে কিন্তু হস্যি, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের দীর্ঘি, তারপরটা কিন্তু হস্যি আমাদের বাল্মীকি বানানে। ক্লিয়ার? তো বন্ধুরা তোমরা জানো আমি হয়তো তোমাদের কাছে এই বার্তাটা আছে, গত 3/3/2023 আমি পিতৃহারা হয়েছি, ফলে দীর্ঘদিন আমি তোমাদের সামনে পড়া সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। মানসিক দিক থেকে ভীষণ ভেঙে পড়েছি, এখনও ভেঙে পড়েছি, জীবনের সবথেকে মূল্যবান যে সম্পদটা সেটা আমি হারিয়ে ফেলেছি, ফলে কতটা আমি দুর্বল সেটা বুঝতে পারছো। তবুও যেহেতু একটা গুরুদায়িত্ব নিয়েছি তোমাদের শিক্ষানোর, এবং আমি নিজে মুখে উচ্চারণ করি শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ, ফলে সেখান থেকে তো বঞ্চিত করা যায় না তোমাদের, তাই কিন্তু আমি মোটামুটি কাজ কমপ্লিট হতে না হতেই, মানে আমাদের এই গত বুধবার আমাদের 15 কাজ কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু দেখো বন্ধু তোমাদের কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে আমি ভিডিওতে এসেছি, কারণ দীর্ঘ 15-16 তোমরা পড়াশোনা থেকে বঞ্চিত ডিটাচ হয়ে আছো, ফলে সেটাকে যাতে দূর করা যায় সেজন্য আমি এখন রিকভার করার চেষ্টা করবো। পার ডে যদি ভিডিওটা একটু বাড়িয়ে দেয়, যদি তোমাদের সেই উপকারটা করা যায় সেই চেষ্টাটা আমি করবো। হয়তো মনে দুঃখ যে কষ্ট আছে সেটাকে পাশানের মতন চেপে রেখেই কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের কাছে কিন্তু যত তাড়াতাড়ি পারি, যত ভালো ভালো ভিডিও পারি সেটা কিন্তু পৌঁছে দেওয়ার জন্যে। দেখো বন্ধু, যেখানটায় ছিলাম যে এই যে বাঘীশ্বরী, এই যে বাঘীশ্বরী, দেখো ঈশ্বরী বানানটা কি একটু মনে রাখবে কি? দেখো বন্ধু, ঈশ্বরী বানানটা কি? তাহলে ঈশ্বরী বানানটা দীর্ঘই তালবে শয়ে পায় রয় দীর্ঘি, এটা তো কোনো ভুল নেই। তাহলে ঈশ্বরী বানানটা যদি দীর্ঘই তালবে শয়ে পায় রয় দীর্ঘি হয়, তাহলে আমার ঈশ্বরী বানানটা আমি লিখে ফেললাম। এবার বাঘী কথাটা বলেছে, তাহলে বাঘীশ্বরী, তাহলে আমি যখন ঈশ্বরী বললাম বাঘ দেবী অর্থাৎ সরস্বতী দেবী, যে বাঘী ঈশ্বরী, তাহলে বয়াকার কয় দীর্ঘি, তাহলে সন্ধিবদ্ধ হয়ে কিন্তু ওই যে দীর্ঘিকার হয়ে গেল, তাহলে বাঘীশ্বরী। ক্লিয়ার? ফলে আমি ঈশ্বরী বানানটা জেনে দীর্ঘি, তাহলে দীর্ঘিকার হয়ে গেল, তাহলে এখানে দীর্ঘি, তাহলে এখানে দীর্ঘি হয়ে গেল ঈশ্বরী বানানটা দীর্ঘি, ফলে দেখো বাগেশ্বরী বানানটা চেটা কখনোই কিন্তু হস্যিকার কিন্তু লেখা কিন্তু উচিত নয়, কারণ তোমাদের কুলুতে আমি শিখিয়ে দিলাম, কুলুতে কি শিখালাম, কুলুতে শিখিয়েছি ঈশ্বরী বানান, এটা তো ঈশ্বরী বানান তোমরা সবাই জানো, তাহলে লাস্টের দীর্ঘিকারটা, লাস্টের দীর্ঘিকারটা থেকে গেল এই যে দীর্ঘিকারটা, এই যে দেখো বাগিতে দীর্ঘিকার কিন্তু হয়ে গেল, ফলে বাঘযুক্ত ঈশ্বরী বাগেশ্বরী সন্ধিবদ্ধ হয়ে কিন্তু এটা এই বানানটা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে ফলে বন্ধুরা দেখো বন্ধু, আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি এটা মনে, আমাকে কেউ কিন্তু শিখিয়ে দেয়নি, আমি কনফিডেন্স নিয়ে বলছি যে কোনো স্যার বলতে পারবে না আমি সুমনকে শিখিয়েছি, বা সুমন আমার কাছে প্রাইভেট পড়েছে, টিউশন নিয়েছে, সুমনের কাছে আমি সুমনকে এই তত্ত্বগুলো কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, সেটা কখনোই কিন্তু নয়। ফলে নিজের থেকে যদি চেষ্টা করি, নিজের থেকে যত চেষ্টা করবে, যত শিখবে, তত নিজে নিজেই কুলুগুণ আবিষ্কার করবে, আমি তো নিজের মতন করে মনে রাখতে পারবে, তোমরা যাতে মনে রাখতে পারো সেরকমভাবে কিন্তু আমি তৈরি করেছি, ফলে তোমরা নিজে নিজে শেখো তাহলে হবে। সুশিক্ষিত মানুষই সশিক্ষিত, নিজে নিজে না শিখলে কিন্তু এত সহজ জিনিসগুলো কিন্তু আয়ত্ত করা যাবে না, ফলে অন্ধের মতো শুধু মুখস্থ করা হবে, তোতার মতন শুধু বুলি মুখস্থ করা হবে, রবীন্দ্রনাথের কথার মতন শুধু কাগজই গুজে দেওয়া হবে তোমাদের, আর কিছুই কিন্তু কাজটা হবে না। তারপর দেখো কী ছিল বন্ধু, মরিচিকা, এই যে ইকা ম রয় দীর্ঘি চয়সি কয়কার, এই যে ইকা কী বলেছিলাম বন্ধু, ইকা বলে একটা প্রত্যয় আছে, সেই ইকা প্রত্যয়টা বানান কি হস্যই কয়কার, তাহলে 100% লাস্টে বানানটা হস্যই কয়কার হবে, তাহলে আগের বানানটা দীর্ঘি হবে, স্বাভাবিক জিনিস, কখনোই আমি এখানটা হস্যি করতে পারি না, ম রয়সি করতে পারি না, বিকজ ইকা বানানটা কি হস্যই কয়কার, তাহলে চিকা হয়ে যায়, তাহলে চয় দীর্ঘি করতে হয়, কারণ ইকা বানান তো দীর্ঘই নয় হস্যইতে কিন্তু আছে, ফলে মরিচিকা বানানটা প্রথমে কিন্তু দীর্ঘি, তারপরে কিন্তু হস্যি, কারণ ইকা বলে যে প্রত্যয়টা সেটা হস্যই কয় আকার। ফলে বন্ধুরা এই যে গ্রামাটিক্যাল একটা জ্ঞান, আমি বলি কারক শিখলে সমাস শেখা হয়ে যায়, সমাস শিখলে সন্ধি শেখা হয়ে যায়, সমীর সন্ধি শিখলে সমাস শেখা হয়ে যায়, প্রত্যয় শিখলে, অর্থাৎ মানে কি প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে রিলেটেড, একটা জিনিস যদি ভালোভাবে শিখতে পারো ওই জিনিসটাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে, ফলে শেখাটা আগে দরকার, বোধস্থ করাটা আগে দরকার, আমরা বোধস্থ না করে আমরা মুখস্থ সরস্থ করতে গিয়ে আমাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু তৈরি হয়ে যায়। দেখো বন্ধু পরের উদাহরণটা আসি, এই যে অহোরাত্র, দেখো এই যে অহোরাত্র, ক্লিয়ার? দেখো এই যে সন্ধিবদ্ধ হয়ে আছে, আমরা জানি এই যে অহ অ হ বিসর্গ, এটা বিসর্গ সন্ধি, তাহলে ওকার তুলে দিয়ে বিসর্গ হয়, তাহলে অহোরাত্র যেহেতু এখানে বিসর্গ হয়নি তাহলে অটোমেটিক এখানে হয় কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে, তাহলে অহোরাত্র বানানটা অ হয়কা রয়কা তৈর ফালা, সন্ধি বিচ্ছেদ করলে অহ যুক্ত রাত্র, কিন্তু সন্ধিবদ্ধ হওয়ার ফলে এই বিসর্গ উঠে কিন্তু ওকার হয়ে চলে, এটা হচ্ছে ওকার যেত বিসর্গ, ফলে অহোরাত্র বানানটা অহ যুক্ত রাত্র। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো বন্ধু পরের উদাহরণটা যদি আমি যাই, যে পরের উদাহরণটা তুমি দেখো, যে পরের যেটা দিয়া আছে সেটা হচ্ছে দুরাত্মগণ, তয়ময় গ মূর্ধন্য, দেখো বন্ধু এই যে আত্মবানান কি আ তয়ময়,
ফলে দূরাত্ম, দু মানে খারাপ, আত্মজা তাহলে দয়সু, দয় দীর্ঘ, দু মানে দূরত্ব, সেটা নাই, দূরত্ব মানে খারাপ, তাহলে দূরত্ব বাদে যা বোঝায় হস্যকার হয় শিখেছিলাম দুর্গা বানানে, দূরত্ব না বোঝালে হস্যকার হয়, তাহলে এখানে দূরত্ব বোঝাচ্ছে না নিশ্চয়ই দূরত্ব মানে, তাহলে নিশ্চয়ই এখানে হস্যকার হলো, ক্লিয়ার? আত্মবানান আ তয়ময়, এই দেখো আ তয়ময়, আর গণ বানান কি গ মূর্ধন্য গণ, এই দেখো গ মূর্ধন্য গণ, মানে দূরত্ব গণ একসঙ্গে হলে দয়সু রয়কা তয়ময় গ মূর্ধন্য। এই যে বন্ধুরা কনসেপ্টটা ক্লিয়ার করো, ভেঙে ভেঙে ভাঙা জিনিসটাকে তাকে জোড়া লাগাও, দেখো অটোমেটিক জোড়া লাগা থেকে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যদি সন্ধিজাত সন্ধিবদ্ধ হয়ে যায় পরিবর্তন হতে পারে, সমাজজাত পরিবর্তন হয় প্রত্যেক তাহলে পরিবর্তন হতে পারে, সেই জ্ঞানটা তো তোমাদের আছে, ফলে যখন এই কটাকে যোগ করবে ফলে প্রত্যেকটা গ্রামাটিক্যাল জিনিস যদি মাথায় থাকে অটোমেটিক কিন্তু এটা কিন্তু করা কিন্তু সম্ভব হবে। ঠিক আছে, পরটা যাই, দেখো কৌতূহল, কয়ৌ তয় দীর্ঘ হল কৌতূহল, দেখো বন্ধু কৌতূহল বানানটা দীর্ঘ, কৌতুক বানানটা হস্য, কৌতুক উক উক, কৌতুক কৌতুক বানানটা কিন্তু এখানে হস্য, কিন্তু কৌতূহল বললেই কিন্তু বন্ধুরা দীর্ঘকার হবে, আমি যখন কৌতুক লিখবো কয়ৌ তয়স্য ক কিন্তু, কিন্তু কৌতূহল আগ্রহ যখন হবে তখন কিন্তু দীর্ঘিকার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু সবসময় কিন্তু মাথায় রাখবে। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দ্বারা দ্বারা পৌঁছে দেয় পুণ্যের কাজ, তাই এখনো পর্যন্ত যারা আমার কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দিও, কেননা বন্ধু তোমাদের অতিরিক্ত ভালোবাসা, এই যে ছমাস ধরে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো, বিভিন্নভাবে শেয়ার করছো, বন্ধুদের জানান দিচ্ছ এবং আমাকে বিভিন্নভাবে কমেন্ট করছো, লাইক করছো, ফলে এই যে তোমাদের ভালোবাসা রিটার্ন তো একটা দিতে হবে, যদিও ভালোবাসা পরিশোধ করা সম্ভব নয় তবু চেষ্টা তো করতে পারে, যে আকাঙ্ক্ষা নিয়ে যে কৌতূহল নিয়ে যে আগ্রহ নিয়ে বসে থাকো, ফলে সেটা একটু হলেও তো তোমাদের নিরসন করা উচিত, সেই চেষ্টাটা আমি করবো, তোমরা যত ভালোবাসা দেবে, যত আমার ভিডিও দেখবে, যত শেয়ার করবে, যত লাইক করবে, আমি তত উজ্জীবিত হয়ে শতপ্রণোদিতভাবে তোমাদের জন্য আরও আরও ভালো ভিডিও আরও সহজভাবে মানে তোমাদের সামনে যাতে উপস্থাপন করতে পারি, তোমাদের ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়, তোমরা ভালো রেজাল্ট করতে পারো, ভালো চাকরি পেতে পারো, সেই সংক্রান্ত অজস্র ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে আনার চেষ্টাটা করবো। দেখো বন্ধু তারপরটা কি আছে, দেখো বয়প্রাপ্ত, দেখো পুরো এই যে বয়ঃ, বয়ঃ একবারে বিসর্গ দিয়ে বয়ঃ, একবারে বিসর্গ এখানে কিন্তু রয়ে গেছে, প্রাপ্ত বানান কি পরফলাকার পয়ত, অর্থাৎ এখানে বিসর্গ কিন্তু লোপ পায়নি বা সন্ধিবদ্ধ ক্ষেত্রে কিন্তু বিসর্গ হয়নি, এখানে বিসর্গ রাখাটাই কিন্তু রীতি, ফলে বয়ঃ ব অন্তস্থ এই সেই বিসর্গ কিন্তু রয়ে গেছে আর প্রাপ্ত বানান পরফলাকার পয়ত, ফলে কিন্তু সেই প্রাপ্তটা আমি লিখে ফেলেছি, ক্লিয়ার হয়ে গেল। তারপর দেখো বন্ধু এই যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি, এই যে দয়ে বয়ে নয়ে দয়ে ব, দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব বানান আমরা লিখে ফেলি, কিন্তু পরীক্ষায় যখনই দ্বন্দ্ব বানান দেয় তখনই আমরা ভুল করি, মনে হয় না যে ওখানেও যে দ্বন্দ্ব আর এখানেও সেই দ্বন্দ্ব একই হবে, আরে ভাই নুন আমার গ্রাম এনায়তপুরে বসে খেলেও নুনতা লাগবে, কাটো বসে খেলেও নুনতা লাগবে, ঠিক আছে সেই বেনেপাড়াতেও নুনতা লাগবে, তুমি দিল্লি বোম্বে যেখানে যাবে সে নুনতাই লাগবে, ও স্বাদ তো ভাই বদলে যাবে না, ফলে এই যে দ্বন্দ্বটা যেখানেই যেভাবে বানানিত ব্যবহৃত এটাই তো ভাই থাকবে, ফলে দ্বন্দ্ব বানান প্রথমটা মনে রাখবে দুতলা, তারপরটা মনে রাখবে তিনতলা, অর্থাৎ প্রথমে দুটো বর্ণ দয়ে বয়ে, তারপরটা তিনটে বর্ণ নয়ে দয়ে ব, ক্লিয়ার? দোতলা তিনতলা মিলে তৈরি হয়েছে কিন্তু দ্বন্দ্ব বানানটা, বোঝা গেল বন্ধুরা? পরেরটা আসি, দেখো বন্ধু স্বাস্থ্য, আসলে আমরা স্বাস্থ্যের দিকে এত যত্ন নিই, স্বাস্থ্যের দিকে যত্ন নিতে গিয়ে আমরা স্বাস্থ্য বানানটাই ভুলে যাই, মানে এমন আমাদের সেই কী বলে না এক্সারসাইজ করি, এক্সারসাইজ নয় এক্সারসাইজ, হ্যাঁ আমি ওটা নিজের মতন করে বলি। দেখো বন্ধু এই যে স্বাস্থ্য, দন্তে শয়ে বয়ে একা দন্তে শয়ে থয়ে, এরপরে কিন্তু জফলাটা স্বাস্থ্য, যদি তুমি জফলা না দাও তাহলে অটোমেটিক তো তুমি রোগা হতে বাধ্য, কারণ জফলা দিলে তবে তোমার, অর্থাৎ জফলা না দিলে তোমার স্বাস্থ্য ভেঙে যাবে, ঠিক থাকবে না, জফলাটা দিলে তোমার স্বাস্থ্যটা স্বাস্থ্যর জায়গাতেই কিন্তু থাকবে, ফলে স্বাস্থ্য বানানে অবশ্যই বন্ধু দন্তে শয়ে একা দন্তে শয়ে থয়ে জফলা মাস, এই দন্তে শয়ের নিচে হ লিখলে সেটা যুক্ত ব্যঞ্জন হিসাবে আসলে থ, এই যে হ লিখলো সেটা যুক্ত ব্যঞ্জন হিসাবে কিন্তু থ, অর্থাৎ দন্তে শয়ের নিচে হ লেখা মানে সেটা থ উচ্চারিত এবং সেটা অরিজিনাল থ যুক্ত ব্যঞ্জন হিসাবে কিন্তু আমাদের এটা লেখা হয়, ফলে স্বাস্থ্য বানান দন্তে শয়ে বয়ে একা দন্তে শয়ে থয়ে জফলা, ক্লিয়ার? তারপরে দেখো বন্ধু এটা তো পরীক্ষায় প্রচুর আসে সমীচীন বানানটা, সমীচীন মানে হচ্ছে উচিত, যেটা করা উচিত তাকে বলাচ্ছে সমীচীন, তাই সমীচীন বানানটা হচ্ছে দুটোতেই দীর্ঘিকার, সমীচীন বানানটা কি বললাম বন্ধু দুটোতেই দীর্ঘিকার, সমী দন্তে সময় দীর্ঘি চয় দীর্ঘি না চিন সমীচীন, আবার মনে রাখবে কি সমী ভবন, তুমি সমী ভবন বানানটা যদি জানো দন্তে সময় দীর্ঘি, তাহলে সেই সমীর সেই সমী হলো,
আর চিনি বানানের ছয় দীর্ঘ দন্ত না, চিনি বানান তো আগে ছয় দীর্ঘই ছিল, তাই না? চিনি বানানটা এখন দেশের নাম, নামের ক্ষেত্রে আমি হয়তো পরিবর্তন করে লিখছি সেটা কিন্তু নয়, ফলে চিনি বানানটা আমাদের ছয় দীর্ঘ দন্ত নাই ছিল, বা আমরা এখন ধরে নিচ্ছি বিদেশ থেকে যেসব শব্দটা এসেছে হ্যাঁ সেখানে আমরা দীর্ঘিকারকে হস্রিকার লিখছি, ফলে দেশের ক্ষেত্রে চিনি বানান চয়সি দন্ত হচ্ছে, কিন্তু এই যে সমীচীন বানানের ক্ষেত্রে চিনি বানান কিন্তু ছয় দীর্ঘ দন্ত না, ফলে সমীচীন বানানের হচ্ছে দুটোতেই কিন্তু দীর্ঘিকার হবে, কখনোই কিন্তু একটাতে হস্রিকার বা একটাতে দীর্ঘিকার এটা কিন্তু কখনোই কিন্তু করবে না, সমীচীন মানে দুটোতেই দীর্ঘিকা লাগবে, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা আসে। তবে বন্ধু দেখে মনে হচ্ছে বাংলা মিডিয়াম পড়াচ্ছি, সেটা নয় বন্ধু, এই যে শুদ্ধ মানে ইংলিশ মিডিয়ামে কিন্তু পাঠ্য, ফলে আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা ইংলিশ উভয় মিডিয়ামের সমস্ত ক্লাসের প্রত্যেক অধ্যায় ধরে ধরে ভিডিও করা হয়, এমনকি এসএসসি প্রাইমারি নেট সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক বিষয় ধরে ধরে কিন্তু ভিডিও করা হয়। দেখো বন্ধু এই যে সমীচীন ছিলাম, তাহলে কি বললাম দুটোতে কি কার হবে বলো তো, সমীচীন বানাতে দুটোতেই কিন্তু আমার কি কার হবে বলেছি, দীর্ঘিকার হবে, ফলে এই যে আমি যখন লিখবো কখনো একটা হস্রি দীর্ঘ এটা কিন্তু কখনোই কিন্তু করবো না। পরেরটা দেখো যে মনোযোগ, এই যে মনোযোগ, ক্লিয়ার? এবার দেখো বন্ধু যোগ বানানটা তুমি পারো, যোগ বানান অন্তর্জয়কার কি গ, তাহলে অন্তর্জয়কার গ, তাহলে এই যে মনোযোগ, তাহলে আমি যদি মন লিখি তাহলে মন মন মদন্ত না, তারপর যদি যোগ লিখি তাহলে কি করে মনযোগ, কিন্তু কথাটা কি মনযোগ না, কথাটা হচ্ছে মনোযোগ, মনোযোগ মনোযোগ, তাহলে ওকার মন মদন্ত নয়কার মন তারপর যোগ, ফলে আমি যদি ওকার না দিয়ে যদি শুধু দন্ত নিই তাহলে সেটা কি মনযোগ হয়ে গেল, মনোযোগ কিন্তু হলো না, এই যে বিসর্গ সন্ধিবদ্ধ ওকার জাত হয়ে কিন্তু এটা যোগ হয়েছে, ফলে আমার যদি এই জ্ঞান গোনা থাকে প্রত্যেকটাই সন্ধির জ্ঞান, সমাসের জ্ঞান, প্রত্যয়ের জ্ঞান, শুদ্ধ বানানের জ্ঞান, তাহলে যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস শুদ্ধ লিখতে পারবই পারবো, একটা কনসেপ্ট ক্লিয়ার হলে ওই কনসেপ্টটাকে অন্য জায়গায় কিন্তু কাজে লাগানো কিন্তু সম্ভব হবে। আমি বলেছিলাম বন্ধু আজকের ভিডিওতে শুদ্ধ বানান সংক্রান্ত দ্বিতীয়তে পড়বে, দ্বিতীয় পর্বে 15টা বানান নিয়ে আলোচনা করবো, যেটা সাধারণত পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, সেই 15টা বানান কিন্তু তোমাদের আলোচনা করলাম এবং বুঝিয়ে দিলাম কেন কোনটা লেখা উচিত বা আমাদের লেখা হয়। আশা করছি অতীব সহজভাবে তোমাদের বোঝাতে পারলাম, এরপরও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।